নমস্কার বন্ধুরা, আরও একটি কোল ইন্ডিয়া তরফ থেকে একটি দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। যারা দীর্ঘদিন ধরে কোল ইন্ডিয়াতে চাকরি করার স্বপ্ন দেখছো, তাদের আজকে বিশাল বড় সুবর্ণ সুযোগ হতে চলেছে। আজকে আমি এই ভিডিওতে বলবো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত রয়েছে, বেতন কত রয়েছে, আবেদন প্রসেস কী রয়েছে, সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলে রাখি, এটি হলো পশ্চিমবঙ্গের এক নম্বর ইউটিউব চ্যানেল। এখানে লোকাল চাকরির জন্য কোনো রকমের টাকা লাগে না। আমাদের সমস্ত লোকাল চাকরি ফ্রি প্রোভাইড করে থাকি আমাদের সাবস্ক্রাইবারদের জন্য। চাকরির উদ্দেশ্যে যদি এই চ্যানেলে প্রথম এসেছো বা এই ভিডিওটি প্রথম দেখছো, তাহলে আজকেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের লোকাল জবের পাশাপাশি গভর্নমেন্ট জবের আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে আজকে জব আপডেটটি দেখানো যাক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পদে নিয়োগ করা হবে সেটি হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং। এখানে তিন ধরনের ডিসিপ্লিন রয়েছে, যেগুলি হলো মাইনিং, জিওলজি এবং সিভিল। এখানে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 560, যার মধ্যে মাইনিং হচ্ছে 351, জিওলজিতে 37 এবং সিভিলে হচ্ছে 172। এখানে সর্বোচ্চ বয়সসীমা রয়েছে 30 অবধি। তবে যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী রয়েছে, তাদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। এখানে মাসিক বেতন প্রার্থীদের 50,000 থেকে 1,60,000 অবধি বেতন দেওয়া হবে। এখানে 2023 গেট এক্সামের প্রাপ্ত নাম্বারের উপরে ভিত্তি করে প্রার্থীদের নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের www.coalindia.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য যে লিঙ্কটি, সেটি আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে আপনি পেয়ে যাবেন। আবেদনের জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থীদের 1,180 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে। আবেদনের যে সময়সীমা রয়েছে, সেটি আমাদের স্টার্ট হচ্ছে 13/9/2023, অর্থাৎ 13 সেপ্টেম্বর 2023, থেকে আবেদন শেষ হবে 12/10/2023, অর্থাৎ 12 অক্টোবর 2023। আমাদের কিছু গুরুত্বপূর্ণ যে লিঙ্কগুলো রয়েছে, সেটি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এখানে দেখানো হচ্ছে অফিসিয়াল নোটিশ, যদি আপনি ডাউনলোড করতে চান, এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কোল ইন্ডিয়ার তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশানটি বের হয়েছিল, সে অফিসিয়াল নোটিশটি, যেখানে মাইনিংয়ের জন্য 351 ভ্যাকেন্সি, সিভিলের জন্য 172 এবং জিওলজির জন্য 37 ভ্যাকেন্সি, অর্থাৎ টোটাল 560 ভ্যাকেন্সি আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য যে ওপেনিং ডেট এবং লাস্ট ডেটটিও আমরা এখানে দেখতে পাচ্ছি, 13 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর অবধি 2023, এখানে আমরা কিন্তু আবেদন করতে পারবো। আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশানটি লাগছে, মাইনিংয়ের জন্য লাগছে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি, যেখানে আপনাকে 60% মার্কস অ্যাবভ মার্কস লাগছে। সিভিলে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ইঞ্জিনিয়ারিং করতে হবে এবং সেখানেও 60% এর অ্যাবভ মার্কস লাগছে। জিওলজির জন্য এমএসসি, এমটেক এবং এখানেও লাগছে আমাদের 60% অ্যাবভ মার্কস। এখানে আমরা দেখে নেব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কারা কারা আবেদন করতে পারবে এবং কারা কারা আবেদন করতে পারবে না। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যারা এলিজিবল ব্রাঞ্চেস আছে, সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, এবং যারা নট এলিজিবল ব্রাঞ্চেসগুলো আছে, সেগুলি হলো সিভিল উইথ আর্কিটেকচার অর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অর এনি আদার্স কম্বিনেশন উইথ সিভিল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ আর্কিটেকচার এবং স্ট্রাকচারালের উপর যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করেছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, এবং যে কোনো কম্বিনেশন যেগুলো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে অ্যাটাচ আছে, তারাও কিন্তু সেখানে আবেদন করতে পারবে না। অনলি ফর পিওর যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করে এসছে, তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। এবার আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ জেনারেল, ইডাব্লিউএস, এসসি, এসটি এবং ওবিসি, এইসব ক্যাটাগরিতে জবের ভ্যাকেন্সিগুলো কীভাবে ভাগ হচ্ছে। স্ক্রিনে থাকা এই লিস্টটি একটু পজ করে আপনি ভালোভাবে দেখে নেন। এবার আমরা দেখে নেব সংরক্ষিত শ্রেণীদের জন্য এজের কী রিল্যাক্সেশনগুলো আছে। ওবিসি 3 বছর, এসটি এসসিদের 5 বছর, এবং যাদের ডিসএবিলিটিসের সার্টিফিকেট আছে, অর্থাৎ যাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে, তাদের জেনারেলের জন্য 10 বছর, ওবিসির জন্য 13 বছর, এসটি এসসির জন্য 15 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন এখানে দেওয়া হবে। তো আমি এখানে সমস্ত রকমের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করে দিলাম। আদার্স যেসব বিষয়গুলি জানার দরকার হবে, সেগুলো আমাদের এই যে নোটিশ, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। তো নোটিশটি ডাউনলোড করার জন্য আপনি ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের লোকাল জবের পাশাপাশি গভর্নমেন্ট জবের আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। নমস্কার।